আপনার ভবিষ্যতে যদি কোনো সুযোগ পাই আলহামদুলিল্লাহ আমি অবশ্যই জ্ঞান রাখবো। আর আমার আমার বাড়ি হলো নোয়াগাঁও, আমি সুন্দরনাথ পুনরায় স্কুলের আমিও স্কুলের সভাপতি বললাম, তাকে আমি আমার সভাপতিত্ব করলাম। আমি মাঝে মধ্যে আমি একটু বিজি বিজি তার কারণে তার সবসময় মহিলা করি না, আমার মহিলা প্রায় সময় থাকে না, তাই তো আমার প্রতিষ্ঠিত হইবার বুঝলি। তুমি এই মানে আপনারা জানেন বিশ্বনাথ কৃষ্ণার আলী একটি ব্রিটিশ এমপি, কৃষ্ণার আলী আপনারা সবাই ছিলেন, উনি চারবারের এমপি হয়েছেন ব্রিটিশ। ওনার বাড়ি বিশ্বনাথ উলুকপুর থেকে আগামী দিনে এই এলাকার নেতৃত্ব তোটা বাংলাদেশের নেতৃত্বে দিবে। দৃষ্টিবৃন্দ আমি বেশি বক্তব্য দিকে যেতে পারবো না, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে অনেক বর্তমান আমাদের হয়ে যায় বাংলাদেশ আরো এগিয়েছে। আপনারা যারা শিক্ষার্থীরা আছেন, আমি মনে করব আপনারা একদিন এই দেশের নেতৃত্ব দিবেন, এই দেশের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন, আমাদের মতো হয়ে আমাদের মতো এইরকম প্রতিটি আসনে আপনারাও বসবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হোক তাই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাদের হিরঞ্চ যারা এই অনুষ্ঠান সম্বন্ধে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষ্ণটা মাথার মধ্যে আইন নিয়ে কাজ করবে, একজন চিকিৎসক আমাদের দাদা আছেন এখানে, উনি চিকিৎসক, তো উনার রুগীর কিভাবে রুগীকে সেবা দিবেন, কোন ওষুধ প্রয়োগ করলে রুগী দ্রুত সেবা পাবে সেটাই উনার চিন্তা থাকবে। এখানে ব্যতিক্রম হচ্ছেন সাংবাদিকরা যারা গণমাধ্যমে কাজ করে, তাদেরকে এই প্রত্যেকটি বিষয়ে প্রদর্শন করতে হয় এবং এই প্রত্যেকটি বিষয়ে তাদেরকে জ্ঞান ধারণা রাখতে হয়, এই বিষয়ের উপর তাদেরকে লেখাপড়া করতে হয়, এই বিষয়ের উপর তাদেরকে জানতে হয়। একজন সাংবাদিককে জানতে হয় আইনের দ্বারা, চিকিৎসার দ্বারা, শিক্ষার দ্বারা, যে কারণে সমাজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ে ধারণা সাংবাদিকরা রাখেন বলে তাদেরকে ভিন্ন গ্রহে প্রতিযোগিতা করা হয়। সেই সাংবাদিকরা সমাজের রাষ্ট্রের এমন কোনো ব্যক্তি নেই যাকে তারা স্যার বলে সম্বোধন করবে। সাংবাদিকতা আইনের মধ্যে এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা যে পত্রিকায় কাজ করি সেই পত্রিকার আমাদের সম্পাদক, আমাদের যারা এই মিডিয়া হাউসের আমরা কর্ণধার, বারবার বলে দেওয়া হয় কাউকে স্যার বলা যাবে না, একজন সাংবাদিক কাউকে স্যার বলতে পারবে না, এটার কোনো নিয়ম নেই। রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক আমরা কাউকে স্যার বলব না, কিন্তু এই সাংবাদিকরা এই সমাজের একটা শ্রেণীকে অত্যন্ত সম্মানের সাথে, তুমি যাবা দেন এই ওদের ওদের শুনে ওকে এখন কথা হচ্ছে এই যে তুমি যাও আমাদের যে এটা আমাদের লেখাপড়ার হাতে গড়ি যখন হয় তখন এটা যে প্রক্রিয়াগত কারণে
এই জোরে পড়ার একটা অবস্থা তৈরি হয়, যে কারণে এখানে তারা এ প্লাস বি জোর দেখা যাবে। যে তারা যখন এসএসসি পরীক্ষা দেবে তখন তারা এই এক্সাম নাও করতে পারে। আবার দেখা যাবে এসএসসি পরীক্ষাতে মানে পরীক্ষাতে এই সমাপনীতে যে এ প্লাস পেয়েছে সে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণই করে নাই। কেন করে নাই তার খুঁজ কেউ নেয় না, তার কারণ কেউ খুঁজে বের করে না। যে কারণে প্রাথমিক যে স্তর, এই স্তরে জোরে পড়ার রূপ এবং শিক্ষার্থীদের যে স্বপ্ন সেটাকে যত বেশি প্রাধান্য দেওয়া যাবে তত এই দেশ শিক্ষিত হবে, উন্নত হবে, সমৃদ্ধ হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেহেতু এখানে আমাদের শিক্ষকরা আছেন, আমাদের জনপ্রতিনিধিরা আছেন, আমার সহকর্মী সাংবাদিক আমার বড় ভাইও আছেন, আমি শিক্ষার্থীদেরকে একটি কথা বলব যে যখন একজন শিক্ষক ক্লাসে তোমাদেরকে লেখাপড়া করা বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে তোমরা তোমাদের শিক্ষককে জিজ্ঞাসা করবে যে স্যার আমি কেন লেখাপড়া করছি, আমি কেন স্কুলে আসছি, আমি লেখাপড়া শেষ করে কি করব, লেখাপড়া দিয়ে আমার কি হবে, এই প্রশ্নটা শিক্ষককে করবেন। আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদেরকে তো আমরা কিছু বলতে পারি না, কারণ তারা আমরা তাদের কাছে লেখাপড়া না করলেও তারা আমাদের স্যার, আমাদের শিক্ষক। তো অনুরোধ করব যে আমাদের স্থানীয় পর্যায়ে প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে এই স্বপ্নটা দেখাবেন। আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে ছাত্রদেরকে আপনারা স্বপ্ন দেখাবেন, যে যত স্বপ্ন দেখবে, যে যত স্বপ্নের চর্চা করবে, স্বপ্নের পিছনে ছুটবে, স্বপ্নকে সফল করতে চাইবে,